দুই তিন বছর ধরে আমার দিনকাল কেমন যাচ্ছে কোনো আগ্রহ পাচ্ছি না। বিগত কয়েক মাস আগে আমার মাও মারা গেছেন, যেন আগ্রহ হারিয়ে ফেলেছি। কারণ আগে না হয় একটা ইচ্ছা ছিল, পড়া শেষে শেষে চাকরি করে মাকে টাকা দিব, সেবা করব। আমি আল্লাহর কাছে আমার মৃত্যুর জন্য দোয়া করতে পারবো কিনা, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, যদিও আমার কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ। দেখুন, এই প্রশ্ন যে ভাই করেছেন, আমি তাকে অনুরোধ করবো যে একান্তে যদি তার সাথে দেখা হয় আমার ভালো লাগবে। এ ধরনের মানুষ, এ ধরনের মানসিকতাগুলো ডিপ্রেশন থেকে আসে, হতাশা থেকে আসে, প্রিয়জন হারানোর পরে মানুষের মধ্যে এ ধরনের টেন্ডেন্সি কাজ করে, কিন্তু কোনো মুসলমানের জন্য এ ধরনের চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। মুসলমানের দৃষ্টিভঙ্গি হলো যে আমার মা মারা গেছেন, তার সাথে আমার স্থায়ী বিচ্ছেদ হয় না, এটা সাময়িক বিচ্ছেদ হয়েছে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে। সো এটা নিয়ে আমার খুব বেশি অরিড হওয়ার কিছু নাই যে হ্যাঁ, তার সাথে আমার চিরকালের জন্য বন্ধন শেষ হয়ে গেছে। আর আমার উপার্জন শুধু মায়ের জন্য না, আমি এখন মাকে আরো বেশি উপকার করার সুযোগ আছে। বা বেঁচে থাকতে মাকে সেবা করতাম, টাকা পয়সা দিতাম, এখন মৃত্যুর পর আমি মায়ের পক্ষ হয়ে অভাবী মানুষদের অভাব দূর করব, গরিব মানুষদেরকে স্বাবলম্বী করব, আমি মানুষের মুখে হাসি ফুটাবো, মায়ের তরফ থেকে দান করব। আল্লাহ তাআলা আমার মাকে সেগুলোর তার অ্যাকাউন্টে জমা করবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত দিবেন, আখিরাতে সে পাবে। অতএব একজন ইমানদার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আত্মহত্যা বা নিজেকে শেষ করার চিন্তাও যদি মাথায় আসে, বুঝতে হবে ইবলিস চূড়ান্তভাবে আপনার পেছনে লেগে গেছে। ইমানদারের জন্য কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনার মনে সান্ত্বনা যেন হয়, সেই তৌফিক আপনাকে নসিব করুন।